Seriously, life is a race. আর এই জার্নিটা বোধহয় সবাইকেই কোনো না কোনো ভাবে পার করতে হয়। যেখানে ওয়াইপার্স কভার করে ডিপ্রেশনস আর প্রত্যেকটা গিয়ারে আপ ডাউন করে ভালোবাসা। লাস্ট 5 ইয়ার্সে পাপিয়ার লাইফটা বোধহয় অনেকটা সেরকম। ব্রাইট ফিউচার, প্রসপেক্ট সবকিছুর মাঝখানে যেটা সে একরকম প্রায় ভুলেই গেছে। and that is her bitter past. Actually মনে রাখার কথাও নয়। কিন্তু তোমার অজান্তে যদি নিজের সাথে একদিন হঠাৎ করে তোমার দেখা হয়ে যায়। ঠিক তাই। 5টা বছর। পাপিয়ার বয়স তখন মাত্র 19। মামার অসুস্থতা দরুন বিয়ে হয়ে যায় একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে। কিন্তু গৃহবধূ হিসেবে যতটা ভালোবাসার পাত্রী সে ছিল, একজন স্ত্রী হিসেবে বোধহয় ততটাই হেরে গিয়েছিল পাপিয়া। না, ভালোবাসার কোনো খামতি ছিল না, কিন্তু সবটাই ছিল ওয়ান সাইডেড, একতরফা। একে মামা বাড়িতে মানুষ, গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট নয়, আবার এজ ডিফারেন্স তো বটেই। ওভারঅল কোথাও না কোথাও পাপিয়ার পার্টি মেটেরিয়াল হয়ে উঠতে না পারার অক্ষমতাটা অজান্তেই তার হাজবেন্ড উৎপলকে একটু অন্যদিকে নিয়ে গিয়েছিল। কিন্তু এত হাহা রিয়াকশনস, এত লাভ মেসেজেস, কিন্তু সেটা কার জন্য সাহস করে এটাও কখনো জানতে চায়নি পাপিয়া। পাপিয়া অজান্তেই উৎপল মিট করা প্ল্যান করে ফেলে সেই আননোন লেডি অফ হোয়াটসঅ্যাপকে। কিন্তু সেখানে পৌঁছানোর পর যেটা ঘটল, উৎপল বোধহয় এর জন্য একেবারেই প্রস্তুত ছিল না। এতদিনে এত লাভ মেসেজেস, এত কনভারসেশন, সব মিথ্যে, সবটাই তাহলে ফেক। মানতে পারল না উৎপল যে এতদিন ফেক আইডি খুলে শুধুমাত্র চ্যাট করে গেছে পাপিয়া লুকিয়ে লুকিয়ে নিজে। আর স্ত্রী নামক এরকম একটা অপছন্দের মানুষকে ঘাড় থেকে ঝেড়ে ফেলার জন্য এর থেকে ভালো এক্সকিউজ আর কি হতে পারত। আর হলেও তাই, জাস্ট একটা মুহূর্তের রিস্ক। আর দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। এখন শুধু তার নতুন ঘর নয়, নতুন বড় বটে, যে প্রতিটা মুহূর্তে নিজের আগে পাপিয়ার কথা ভাবে। হাল ছেড়ে দেওয়ার মতো সেদিন অনেক এক্সকিউজ ছিল পাপিয়ার কাছে, কিন্তু পাপিয়া তা করেনি। পাপিয়া জিতে গেছে।